নমস্কার বন্ধুরা সবুজদ্বীপের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এপিসোড রেনলিলির পরিচর্যা নিয়ে তো রেনলিলি পরিচর্যার একটা ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছিলাম তখন গাছটার প্রতিস্থাপন এবং পরিচর্যা কিভাবে করবেন এবং কী কী খাবার দেবেন সেই নিয়ে মোটামুটি ডিটেলস কিন্তু বলা ছিল তবুও এই সময় যেহেতু এটা জুলাই মাস এই সময় গাছের কিন্তু এক্সট্রা কেয়ার করতে হবে বেশি ফুল নেওয়ার জন্যে তো সেই সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা ছিল রেনলিলিস কেয়ার ইন বাংলা সম্ভব হলে আপনারা ওটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এন্ডস্ক্রিনে ভিডিওটা দিয়ে দিচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো তো যাই হোক চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা এই রেনলিলিতে বেশি বেশি ফুল পেতে হলে কয়েকটা শর্ত কিন্তু আপনাদেরকে মানতে হবে তো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি একদম সাধারণ কিছু শর্ত ভয় পাওয়ার কিছু নেই তো দেখুন প্রথম হচ্ছে যে রেনলিলির জন্যে আমরা যে টবটা নিয়েছি এই টবের যে ড্রেনেজ সিস্টেমটা আমরা করেছিলাম এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আমাদের খুব সুন্দর করে করতে হবে রেনলিলি এটা হচ্ছে বর্ষায় প্রচুর ফুল হয় এবং নাম হচ্ছে রেনলিলি প্রচুর জলেরও দরকার হয় বৃষ্টির সময় বিশেষ করে এই সময় প্রচুর ফুল হবে এই গাছে তাই বলে এই নয় যে এই গাছে যদি জল জমে থাকে প্রচুর জলের দরকার হয় কিন্তু টবে যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু এই গাছের ক্ষতি হয়ে যাবে বিশেষ করে ধরুন দু তিন দিন জল জমে আছে সেক্ষেত্রে এর নিচে যে কন্দটা আছে পেঁয়াজের মতো যে কন্দগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর অতিরিক্ত যদি জল জমে থাকে সেক্ষেত্রে গাছের গ্রোথ কিন্তু অনেক অংশেই কমে যাবে একদম গ্রোথ থাকবে না এবং ফুল কিন্তু খুব কমে যাবে সেই জন্যে টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে নিতে হবে প্রচুর জল লাগবে জল টবে আমরা দেবো বা বৃষ্টির জল টবে পড়বে এবং নিচ থেকে কিন্তু ড্রেন আউট হয়ে যাবে সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে হুম আর দু নম্বর শর্ত হচ্ছে রোদ্দুর আপনারা এই গাছটা যত বেশি রোদ্দুরে রাখবেন তত কিন্তু ভোরে ফুল পাবেন আপনারা যদি গাছটাকে ছায়াতে রাখেন তাহলে খুব অল্প ফুল হবে এক দুটো করে ফুল ফুটবে কিন্তু আপনারা যদি ফুল সানলাইটে গাছটাকে রাখেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর ফুল হবে বন্ধুরা আর একটা জিনিস দেখুন এই বর্ষার সময় কিন্তু মাঝে মাঝে পাঁচ সাত দিন বা এক সপ্তাহ মতো বৃষ্টি হয় না প্রচুর রোদ্দুর থাকে এরকমই তো হয় তো সে সময় আমরা কি করব আমরা কিন্তু এই গাছে যে জলটা দেবো সেই জলটা কিন্তু বৃষ্টির জল হতে হবে তো বৃষ্টির জল আমরা কোথায় পাবো যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমরা কিছুটা জল সংগ্রহ করে রাখবো সে বালতিতে হোক বা অন্য কোনো পাত্রে সংগ্রহ করে রাখলাম যখন দেখছি বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু আমরা এই টবে ওই জলগুলো দেবো তা তাতে কি হবে আমাদের গাছের গ্রোথটা কিন্তু ঠিকঠাক থাকবে হুম আর চার নম্বর পয়েন্ট হচ্ছে ধরুন আমাদের গাছে ফুল হয়ে গেল ফুলের পাম্পড়িগুলো ঝরে গেল ঝরে যাওয়ার পরে এই যে অংশটা থাকছে যে ডাঁটিটা থাকছে এখানে কিন্তু বীজ তৈরি হয় এই দেখুন এখানে বীজ তৈরি হয়েছে কিন্তু তো আমরা কি করব যখন ফুল হয়ে গেল তখন এর গোড়ার থেকে একটা এই কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দেবো আমি এটা কাটবো না কারণ আমি এটা। থেকে বীজ তৈরি করতে চাচ্ছি বীজ হলে এর থেকে চারা তৈরি করব কারণ এটা হচ্ছে হলুদ আর পিঙ্কের একটা হাইব্রিডাইজেশান করা আছে জানি না কি হবে যদি হয় তো আপনাদেরকে দেখাবো তো যাই হোক যখন গাছটার ফুল হয়ে যাচ্ছে ফুল হয়ে গেলে ডাঁটিটা কেটে দেবেন কারণ কি এটা আস্তে আস্তে কিন্তু তখন বীজে পরিণত হবে আর এই বীজ তৈরির পেছনে কিন্তু গাছ প্রচুর পরিমাণে শক্তি খরচ করে ফেলবে সেক্ষেত্রে গাছে কিন্তু ফুল আবার আসবে না ফুল কমে যাবে বা গাছের গ্রোথ কিন্তু অনেকটা থেমে যাবে যেটা প্রত্যেক গাছের ক্ষেত্রে হয় তো সেই জন্য যখন ফুল হয়ে গেল ফুল হওয়ার পরে এই বীজ আসার আগেই মোটামুটি ফুলটা ঝরে গেল আমরা এই গোড়ার থেকে এগুলো একটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দেবো হুম তো বন্ধুরা এবার পাঁচ নম্বর পয়েন্টে আসি বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয় সেই কারণে টবের মাটি সারাক্ষণ ভিজে থাকে আর ভিজে থাকার কারণে এই টবের মাটিতে কিন্তু কেন্ন হয় কৃমি হয় তারপরে নেমাটোট হয় নেমাটোটটা বেশি ক্ষতি করে এই গাছের আরেকটি জিনিস হয় ছোটো ছোটো শামুক হয় কিন্তু হ্যাঁ এটা কিন্তু গাছে প্রচুর ক্ষতি করে এবং এবং হচ্ছে বিশেষ করে আমাদের টবের মাটিতে যদি কেঁচো হয় সেই কেঁচো কিন্তু এর যে কন্দগুলো আছে কন্দুগুলোর ক্ষতি করে কিন্তু এই কেঁচো আবার আমরা যখন মাটিতে চাষ করি মাটিতে মাঠে বা মাটিতে যখন চাষ করি সেক্ষেত্রে কেঁচো কিন্তু খুব উপকার করে আমাদের কিন্তু টবের মাটিতে কেঁচো হতে দিলে কিন্তু সমস্যা হবে তো যাই হোক এই যে কেন্ন কেঁচো নেমাটোট তারপরে যে কৃমি এবং হচ্ছে শামুক এগুলো কিন্তু আমাদের টবে থাকলে হবে না সেই জন্য আমরা কী করবো পনেরো দিনে অন্তত একবার করে এই যে টবগুলো আছে এটা আট ইঞ্চি টব এই আট ইঞ্চি টবে কিন্তু আমরা হাফ চামচ করে থাইমেট অথবা ফোরেট এটা কিন্তু আমরা টবের কানা ধরে দিয়ে দেবো কানা ধরে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম বা বৃষ্টির জল যদি হয়তো বৃষ্টির যদি হয় তাহলে কোনো ব্যাপার নেই এটা দিলে কি হবে এই নেমাটোট কেঁচো কৃমি কেন্ন শামুক এগুলো কোনো কিছুই থাকবে না এবং গাছটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আরেকটা জিনিস কি বন্ধুরা এই গাছের রোগ পোকা বলতে খুব বেশি দেখা যায় না তবে মাঝে মাঝে কি হয় কিছু পাতা খাওয়া লেদা। আসে যেগুলো কিন্তু এই গাছের পাতাগুলো খেয়ে পুরো ফাঁকা করে দেয় এক রাত্রের মধ্যে ফাঁকা করে দেবে যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি তো সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনারা টাবগর অথবা রোগর যে কোনো একটা ডাইমেথয়েড গ্রুপে যে কোনো একটা পেস্টিসাইড গাছে স্প্রে করবেন পনেরো দিন বা দশ দিন অন্তর অন্তর একবার করে আর সব থেকে ভালো হয় যেটা যে আপনারা যদি ক্রিটাপ এসপি যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে কার্ট্যাপ ক্রিটাপ এসপি বা কার্ট্যাপ নামে কার্ট্যাপ কম্পোজিশনের যে কোনো একটা পেস্টিসাইড এক গ্রাম নেবেন আর এর সাথে ইমিডাক্লোরপিট গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড এক এম এল নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে যদি স্প্রে করেন পনেরো দিনে একবার করে তাহলে কিন্তু কোনো রকমের রোগ পোকা গাছে আসবে না কোনো রকমের রোগ পোকা ওই আপনার ধরুন যে পাতা খাওয়া যে ল্যাদাগুলো সেগুলোও আসবে না বা মিলিবাগো হবে না বা অন্যান্য যে পোকামাকুড়গুলো গাছে হয় সেগুলো কিন্তু হবে না তবে কি একটা জিনিস বলি এই গাছে কিন্তু রোগ পোকা একটু কম হয় তবুও বিশেষ করে এই যখন মেঘলা থাকে আকাশটা যখন একটু মেঘলা থাকে তখন কিন্তু এইসব পোকামাকড়গুলো আক্রমণ করে তো এটা যদি আপনারা স্প্রে করে থাকেন তাহলে পরে এগুলো আর আসবে না গাছে বন্ধুরা এবার আসি সাত নম্বর পয়েন্ট যে আমি বললাম যে আপনাদের এই গাছে রোগ পোকা হয় না তবে আর একটা জিনিস হয় আপনাদের দেখাচ্ছি আমি ধরুন এই গাছটা লক্ষ্য করুন এর এই পাতাটা এখান থেকে হলুদ হয়ে গেছে কিন্তু ঠিক আছে এই গাছের পাতার উপরের দিক থেকে হলুদ হতে থাকবে এবং আস্তে আস্তে পাতাটা হলুদ হয়ে যাবে আর যখন বৃষ্টি হবে তখন এই হলুদ অংশটা বৃষ্টির জল পেয়ে আস্তে আস্তে কিন্তু পচতে থাকবে এবং পাতাটা সম্পূর্ণ পচে যাবে এটা যদি হয়ে থাকে তাহলে পরে আপনাদের গাছে যদি অল্প স্বল্প হয় তাহলে সেই পাতাটা ছিঁড়ে ফেলে দেবেন আর যদি দেখা যায় যেন অনেকটা হয়েছে তাহলে কি করবেন মোটামুটি অল্প যতটা সম্ভব পরিষ্কার করে নেবেন নিয়ে যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড সে সাফ হতে পারে বা ম্যানসার হতে পারে যে কোনো একটা ফাঙ্গিসাইড আর কি গাছটাতে কিন্তু খুব সুন্দর করে স্প্রে করে দেবেন সাপ যদি হয় বা ম্যানসার যদি হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন এক লিটার জলে দু গ্রাম দেবেন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছটাতে স্প্রে করে দেবেন একদম পুরো স্নান করিয়ে দেবেন এটা যদি আপনারা এক দুবার করেন আর কি দশ দিন ছাড়া ছাড়া তাহলে পরে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না বন্ধুরা শুধু আমাদের একটা উদ্দেশ্য থাকবে এই গাছটাকে আমরা খুব সুস্থ রাখব সুস্থ রাখলে এর থেকে কিন্তু আমরা ভরে ফুল পাবো যদি গাছটা অসুস্থ হয়ে পড়ে বা অসুখ বিসুখ হয় এতে বিভিন্ন রকমের সেক্ষেত্রে গাছের কিন্তু গ্রোথ থেমে যাবে বা ফুলটাও কিন্তু অনেকাংশেই কম হবে বন্ধুরা এবার শি শেষ বা আট নম্বর পয়েন্টে দেখুন আমরা এতদিন ধরে যে খাবার দিচ্ছিলাম এই গাছগুলোতে আমরা কিন্তু এখন এই খাবারটা আর দেব না এই খাবারটা সম্পূর্ণ বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে নতুন একটা খাবার কিন্তু আমরা এই গাছে দেব যেটা দিলে গাছটা ফুলে ভরে যাবে এবং হচ্ছে গাছের ওভারঅল গ্রোথও ভালো থাকবে এই সময় তো আমাদের প্রত্যেকের গাছে হয় ফুল আসছে অথবা ফুলে ভরে গেছে তবু কি এই খাবারটা দিলে কী হবে গাছের কিন্তু ওভারঅল গ্রোথ যেমন ভালো থাকবে সেই সঙ্গে এ কিন্তু নিয়মিত ফুল দিতে থাকবে হুম তো আমরা এই সময় গাছের কিন্তু মিশ্র খাবার দেবো আর মিশ্র খাবার বলতে আমরা বেশ কিছু রাসায়নিক সার এবং বেশ কিছু জৈব সার একসঙ্গে মিশিয়ে গাছে কিন্তু দেব। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু এই সময় গাছের ফ্লাওয়ারিং সিজন এই ফ্লাওয়ারিং সিজনে গাছে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয় হুম আর সেই জন্য খাবারটা আমরা এমনভাবে তৈরি করেছি যাতে গাছ প্রচুর পরিমাণে এনার্জি পাইপ থেকে তো দেখুন আমি কি কি নিচ্ছি এখানে আমি নিয়েছি স্টেরামিল এক চামচ এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো হাফ চামচ আর সর্ষের খোল এটা নিয়েছি হাফ চামচ আর এসওপি সালফেট অফ পটাশ এটা নিয়েছি হাফ চামচ আর হাফ চামচ হচ্ছে সিউইট গ্র্যানিউলস হ্যাঁ তো এই যে পাঁচটা জিনিস এই পাঁচটা যে সার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা ধরুন এটা হয়েছে তিন চামচ মতো হয়েছে তো এই তিন চামচ সার আমরা কিন্তু তিনটে গাছে দেব। খুব সুন্দর করে মিশিয়ে তিনটে এই ধরুন এখানে আমরা তিনটে গাছ নিয়ে এসেছি তিনটে গাছে দেবো সারটা আমি মিশিয়ে নিয়েছি এবার এই সারটা আমি তিনটে টবে দিয়ে দেবো তো তিনটে টবে দেওয়ার আগে টবের যে মাটি আছে আর কি মাটিতে যে আগাছা যদি থেকে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে নিয়ে আমরা কি করব টবের কানার মাটিগুলো কিন্তু হালকা করে একটু খুশে দেবো বর্ষাকাল মাটিগুলো হয়তো ভিজেই থাকবে তবু হালকাভাবে একটু কানা ধরে একটুখানি খুশে দিতে হবে দিয়ে এই টবের কানা ধরে কিন্তু আমরা এই সারটা দেবো প্রত্যেকটা গাছে এক চামচ করে তার বেশি কিন্তু আমরা দেবো না আর এই সারটা কিন্তু আমরা মাসে দুবার দেবো গেছে তার বেশি কিন্তু দেবো না হুম এই জুলাই মাসে দুবার দেব আর হচ্ছে আগস্ট মাসে দুবার দেব আর কিন্তু সার এগাছে দিতে হবে না হ্যাঁ তো দেখুন এই এক চামচ নিয়েছি এক চামচটা এর কানা ধরে সুন্দর করে দিয়ে দিচ্ছে ব্যাস হয়ে গেল এবার কি করব যদি বৃষ্টি হয় তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু জল দিয়ে দিতে হবে কারণ এতে যে যেহেতু বেশ কিছু রাসায়নিক সার আছে সেই জন্য জল দিয়ে দিতে হবে বন্ধুরা আপনাদের একটা কথা বলি এখানে যে আমি স্টেরামিলটা নিয়েছি এই স্টেরামিলের মধ্যে হাড়গুঁড়ো আছে রক্ত সার আছে খোল আছে অনেকগুলো সার কিন্তু একসঙ্গে মিশিয়ে স্টেরামিলটা তৈরি হয় জৈব সার আর কি তো ওই স্টেরামিল থেকে গাছ যেমন খাবার পাচ্ছে সেই সঙ্গে বেশ কিছু পরিমাণে কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টও পেয়ে যাচ্ছে আমাদের আলাদাভাবে মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়ার দরকার হয় না হ্যাঁ তো আপনারা আপনাদের গাছে এইভাবে মিশ্র সার তৈরি করে দিয়ে দিন দেখবেন আপনাদের গাছের কিন্তু গ্রোথ খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে তো আজ এই পর্যন্ত পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার